যদি এমনটা হয় আপনার সন্তানকে কেউ বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার চোখের সামনেই অদ্ভুত ভয়ঙ্কর সব আচরণ করছে সে এমনকি অন্যের কথায় আপনাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করছে না আপনার সন্তান কি করবেন আপনি সে সবই জানিয়েছেন পরিচালক বিকাশ বল তার নতুন সিনেমা শয়তানে ওয়েলকাম টু ফার্স্ট শো আজ কথা বলবো বলিউড সুপার ন্যাচারাল হরর ফিল্ম শয়তান নিয়ে এক কিশোরী কন্যা সন্তান আর ছেলে শিশুকে নিয়ে ভ্যাকেশনে নিজেদের ফার্ম হাউসে বেড়াতে যাচ্ছে এক সুখী দম্পতি সেখানে যাওয়ার পর দুর্ভাগ্যবশত এক লোকের খপ্পরে পড়ে যান তারা পরে বুঝতে পারেন যে সেই কিশোরী কন্যাকে বস করা হয়েছে কৌশলে ঘরের ভেতর ঢুকে পড়া সেই লোকটি যা বলছে মেয়েটি তাই করছে এমনকি তার কথা মতো মেয়েটি তার বাবা মা ছোট ভাইকে মেরে ফেলতেও প্রস্তুত এমন অবস্থা থেকে রেহাই পেতে কি করলো সেই দম্পতি তার কি শেষ পর্যন্ত মেয়েকে বাঁচাতে পারলো নাকি সেই বদখ লোকটারই জয় হলো ছবিটি দেখে নিজেরাই জেনে নেন পুরো ঘটনা হ্যাঁ ছবিটির ট্রেলারে কিন্তু বেশ ভালো আছে তবে ট্রেলারে গল্পটা যতটা হরর দেখা গেছে মূল ছবিতে তেমন ভৌতিক কিছুই নেই আর এর আগে যদি গুজরাটি সিনেমা বস দেখে থাকেন তাহলে তো আগে থেকে গল্প জানা কেননা দু হাজার গুজরাটি ছবি বসের রিমেক করা হয়েছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবি শয়তান কিন্তু শয়তানে গল্পের অনেকগুলো জায়গায় পরিবর্তন ঘটিয়েছেন নির্মাতা চব্বিশ বছর পর হিন্দি ফিল্মে ফিরেছেন তামিল অভিনেত্রী জ্যোতিকা সর্বানন্দ ফিরেই অজয় দেবগণ আর রঙ্গনাথ মাধবনের মতো শক্তিশালী অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করলেন তাও আবার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার সংলাপহীন অভিনয় ভয় কান্না আর টেনশনের মিশেলে তার এক্সপ্রেশনে যে স্বাভাবিকতা দেখানোর চেষ্টা তা প্রশংসনীয় বাবা চরিত্রে অজয় দেবগণ থেকেই সেরা পারফর্ম করছেন মতোই এখানেও তিনি দৃশ্যমের বাবার চরিত্রে অবতীর্ণ আর মেয়েকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টায় ব্রত এ ছবিতে তিনি অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিং করলেও নতুনত্ব দেখা গেছে পরিচালকের মনশিয়ানায় সিচুয়েশনাল অ্যাক্টিংগুলো যেন নির্মাতা টেনে বের করেছেন অজয়ের থেকে আর এই বৈশিষ্ট্যটাই তাকে দৃশ্যম থেকে আলাদা করেছে প্রকার কোনো অ্যাক্টিভিটিস ছাড়া শুধুমাত্র এক্সপ্রেশন আর কয়েকটা সংলাপ দিয়ে একটা চরিত্রকে যে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারেন একজন অভিনেতা তা করে দেখিয়েছেন রঙ্গনাথ মাধবন এই ছবিতে আসলেই তার তেমন কিছু করার ছিল না শুধু বসে বসে কয়েকটা সংলাপ বলা ছাড়া কিন্তু সেটুকুই তিনি এমনভাবে পোর্ট্রে করেছেন যে আগন্তুক বনরাজ চরিত্রটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি ছবিতে ক্যারেক্টারটির যতটা রহস্য রাখার দরকার ছিল যতটা সুইট যতটা রুড হওয়ার দরকার ছিল সবই ঠিকঠাক পরিমাণে রেখেছেন মাধবন এবার আসি যাকে নিয়ে সিনেমার গল্প এগিয়েছে তার কথায় গুজরাটি অভিনেত্রী জানকি বদিওয়ালা গুজরাটি ছবি বস এবং হিন্দি ফিল্ম শয়তান দুটোতেই তিনি কিশোরী কন্যার চরিত্রে অভিনয় করেছেন এত অসাধারণভাবে তিনি পোজেস্ট বডিকে দেখিয়েছেন অনিচ্ছা সত্ত্বেও একটা অপরিচিত লোকের ইশারায় যে মুভমেন্ট করতে বাধ্য হচ্ছেন এই সবগুলো বিষয় তিনি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায় একটি লো বাজেট ফিল্মকে কিভাবে আলোচনায় আনা যায় তা বিকাশ বাল করে দেখিয়েছেন শয়তান সিনেমার মধ্য দিয়ে একটি মাত্র সেটে মূল ঘটনা এস্টাবলিশ করে দর্শককে একদম ছবি শুরুর দশ মিনিটের মধ্যেই আটকে ফেলেছেন তিনি চরিত্রগুলোর অল্প করে ইন্ট্রোডাকশন দিয়েই চলে গেছেন মূল গল্পে তবে খুব বেশি তাড়াহুড়োও করেননি আবার অহেতুক দর্শককে অপেক্ষায়ও রাখেননি ভিএফএক্স এর দ্বারস্থ না হয়ে সম্পূর্ণ নিজের সৃজনশীলতায় অভিনেতাদের পুরোপুরি কাজে লাগিয়ে দর্শককে ছবির মধ্যে ইনভলভ করার যে দক্ষতা সেটা আসলেই প্রশংসনীয় শয়তান ছবিটি কিন্তু রিমেক হলেও বিকাশ গুজরাটি বর্ষের চাইতেও বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন ঘটিয়েছেন বিশেষ করে ছবির ক্লাইম্যাক্সটা বর্ষের নির্মাতা কৃষ্ণদেব ইয়াগ্নিক ছবির শেষে কোনো হ্যাপি এন্ডিং দেখাননি বিকাশ বল কিন্তু দর্শককে ঘটনার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে হ্যাপি এন্ডিং দেখিয়ে অনেকটা রিল্যাক্স দিয়েছেন তবে কয়েকটা দৃশ্যে বিকাশ অযথাই লম্বা করেছেন শেষের দিকে মোশন বা দৃশ্যের রেসটা অনেকক্ষণ ধরে রাখতেই এমনটা করেছেন হয়তো কিন্তু কেন যেন এত দীর্ঘায়িত একটা দৃশ্য ধৈর্যের পরীক্ষা দেবার মতো লেগেছে ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো খুবই রিলেভেন্ট ছিল থিম সংটাও ভালো লেগেছে আর প্রতিটা অ্যাকশনের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে একেবারে যেখানে যা লাগবে ঠিক তেমনই কোথাও আবহের কোনো আধিক্য লাগেনি বরং অ্যাকশনগুলোকে আরও বাস্তব বিশ্বাসযোগ্য করে তুলেছে বিজিএমের ব্যবহার সিনেমাটিকে বলা হচ্ছে সুপার হরর কিন্তু দেখে আমার মনে হয়েছে এটা আসলে একটা সাইকোলজিক্যাল থ্রিলার পুরো একটা পরিবারের ইমোশন সাইকোলজি প্রয়োজন সব কিছু নিয়ে খেলেছে সিনেমাটির গল্প আর এই গল্প নিয়ে পর্দায় এসে দর্শকের ইমোশনকে ব্যবহার করেছে এই ছবিটা দর্শক আর গল্প দুটোরই সাইকোলজি নিয়ে গিয়েছে পর্দায় গল্পটা দেখানো হয়েছে একটি পরিবারে আগন্তুকের প্রবেশ আর বশীকরণের প্রভাব কিন্তু পুরো সিনেমায় দেখা গেছে এর অন্তর্নিহিত অর্থ আসলে পারিবারিক বন্ধন পরিবারের সন্তানদের অবস্থান বাবা মায়ের দায়িত্ব কিশোর বয়সে সন্তানের উপর অন্য কারো প্রভাব কাজ করলে বাবা মায়ের করণীয় কি অপরিচিত কাউকে বেশি স্পেস দেয়া ঠিক নয় অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়া ঠিক নয় এরকম কতগুলো শিক্ষণীয় এবং সচেতনতামূলক বিষয় মেকিংটা নিয়ে আসলে বলার অবকাশ নেই এরকম সুপার ন্যাচারাল গল্প বা হরর কিছু মানেই ভিএফএক্স কিংবা সিজির প্রাদুর্ভাব থাকবেই স্ক্রিনে কিন্তু এ ছবিতে নির্মাতায় এই দুটি বর্জন করেছেন এমন কিছু মুমেন্ট ক্রিয়েট করেছেন যাতে করে তার ভিএফএক্স এর দ্বারস্থ হতেই হয়নি টাইটেল অ্যানিমেশনেই গল্পের খানিকটা আঁচে দিয়েছে ক্লাইম্যাক্সে গিয়ে যে পুতুলগুলো হাড়ি থেকে তুলে আগুনে ফেলা হচ্ছিল সেই পুতুলগুলোই বানানোটা দেখিয়েছে টাইটেলে সেলাই রং কাটাকাটি আলটিমেটলি বশীকরণের জন্য একটা পুতুল যেভাবে বানাতে হয় তা ডিটেইলে দেখানো হয়েছে টাইটেল অ্যানিমেশনে এই আইডিয়াটা ইউনিক লেগেছে তাছাড়া পুরো ছবির এডিটিং খুবই দুর্দান্ত প্রত্যেকটা সিন শট মিউজিক একটার পর একটা মালা গাঁথার মতো কোথাও কোনো কমতি ঠিক বড় করে চোখে ধরা পড়েনি ছবিটির কিছু বিষয় অস্পষ্ট যেমন মাধবনের যে চরিত্রটি বনরাজ সে আসলে কোন রোল প্লে করছেন সেটি একেবারেই বোঝা যায়নি তিনি কি কোনো তান্ত্রিক নাকি প্রতিশোধ পরায়ণ নাকি তার সন্তানের সাথে কোনো কানেকশন আছে এই ফ্যামিলির সাথে কিছুই জানা যায়নি শেষ পর্যন্ত তবে ক্লাইম্যাক্সে তার সংলাপে যতটুকু জানা গেছে সে অমর হতে চায় একশো আটজন মেয়েকে বলিদান করে এতে করে তার ক্যারেক্টারের নির্দিষ্ট কোনো পরিচয় পাওয়া যায় না ছবিটির কয়েক জায়গায় নির্মাতা টেনশন ক্রিয়েট করতে সফল হয়েছেন বিশেষ করে ছোট ভাই ধ্রুবকে মারার ঘটনায় আর পুলিশ আসার পরের মুহূর্তে টেনশন এতটাই বেড়ে যায় যে কি হতে পারে প্রেডিক্ট করার সুযোগ দেননি পরিচালক ছবিটি দেখতে দেখতে কখন যে দু ঘন্টা পার হয়ে গেছে টেরি পাওয়া যায়নি ওভারঅল সাম্প্রতিক অ্যাকশন ফিকশন ইত্যাদি দেখতে দেখতে ধাঁদিয়ে যাওয়া চোখগুলোকে একটু আরাম দিয়েছে ছবিটা সেই সাথে ধরে রেখেছে টান টান উত্তেজনা আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়